সমারেত উপস্থিতি যে কথা বলছিলাম, বিলি দর্দা গুল, বিলি দর্দা গুল, এইভাবে যত প্রকার নেশা আছে এইগুলো ইনকাম সোর্স হারাম। হাদিস পাবেন আবু দাউদের মধ্যে 3485 নম্বর হাদিস, আল্লাহ সুসাসাম বলছেন ইন্নাল্লাহ হাররামাল খামরা তামানাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নেশা জাতীয় দ্রব্য হারাম করেছেন, তার লভ্যাংশ ভোগ করা হারাম করেছেন, মৃত প্রাণী হারাম করেছেন, তার লভ্যাংশ হারাম করেছেন, শূকর প্রতিপালন করা হারাম করেছেন এবং তার লভ্যাংশ হারাম করেছেন। আবু দাউদ 3485 নম্বর হাদিস, আবু দাউদের 3486 নম্বর হাদিস, ইন্নাল্লাহা বাইআল খামর, আল্লাহ রাব্বুল আলামিন নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা হারাম করেছেন, আল খিনজির শূকরের ব্যবসা হারাম করেছেন, ওয়াল আসনাম মূর্তির ব্যবসা হারাম করেছেন। আবু দাউদ 3486 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, নেশা জাতীয় দ্রব্য খাওয়া এবং পান করা যেমন হারাম, নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা করা তেমনই হারাম, নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা করে লভ্যাংশ ভোগ করাও তেমনই হারাম। হাজি সাহেব, আপনি নিজে জর্দা বেচেন না, গুল বেচেন না বা বিক্রি করেন না দেশি বিদেশি মদ, কিন্তু আপনার ছেলে দোকানদার এগুলো বিক্রি করছে, লাভ পাচ্ছে, আর ওই ইনকাম দিয়ে চাউল কিনে নিয়ে এসে দিচ্ছে, ভাত খাচ্ছেন আপনি, আপনার ইনকাম সোর্স হারাম, হালাল নয়। কারণ আল্লাহ সুসাসাম বললেন এগুলো বিক্রয় লব্ধ অর্থ হারাম। হাদিস তো 1500 বছর থেকে আবু দাউদের মধ্যে জল জল করছে, আপনি খুললেই পাবেন। দেখুন, নেশাজাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত ব্যবসা বাণিজ্য ইনকাম পুরোটাই হারাম। একজন মানুষ যেমন নেশাজাতীয় দ্রব্য খেতে পারে না, পান করতে পারে না, তেমন এগুলোর ব্যবসা করতে পারে না। একজন ইহুদি পণ্ডিত, একজন খ্রিস্টান পণ্ডিত যিনি সমাজ নিয়ে গবেষণা করছিলেন, টমাস ফুলার, তার একটা বিশ্লেষণে বলছেন, সমাজ গবেষণা করতে গিয়ে যদি গোটা পৃথিবী থেকে সারা দুনিয়া থেকে যত প্রকার নেশা জাতীয় দ্রব্য রয়েছে টোটালেই যদি না করে দেওয়া হয়, একেবারে বন্ধ করে দেয়, 100 থেকে 100 ভাগ যদি নির্মূল করে দেওয়া হয় গোটা পৃথিবীতে, যত হাসপাতাল আর ক্লিনিক রয়েছে 50% অর্ধেকটা হাসপাতাল ক্লিনিক এমনিতে বন্ধ হয়ে যাবো, অটো বন্ধ হয়ে যাবে, লাগবে না। এই গবেষণা কিন্তু একজন খ্রিস্টানের, একজন খ্রিস্টান পণ্ডিতের গবেষণা। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করা হারাম, হারাম উপার্জন যদি আপনার ইনকামের মধ্যে চলে আসে এই বডি জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাত জাসাদুন উদ্দিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহে হারাম খাদ্য প্রবেশ হয়েছে, হারাম খাদ্য দিয়ে গঠিত দেহ জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। বাইহাকি 2609 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে পাওয়া যাবে 614 নম্বর হাদিস, আল্লাহ সুসাসাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাত নাবাতুম মিনাস সুহুত অকুল্লো লাহমিন নাবাতা মিনা সুহতে কানাতিন নার আউলা বিহি, যেই দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত এই দেহ জান্নাতের উপযোগী নয়, হারাম খাদ্য দিয়ে গঠিত যে দেহ জাহান্নামের জন্যই উপযুক্ত। তিরমিজি 614 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যারা হারাম উপার্জনের সাথে সম্পৃক্ত, যারা হারাম ইনকাম সোর্স থেকে রুজি ভক্ষণ করছেন, তাদের এই বডি জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না, কারণ এটা জান্নাতের জন্য উপযোগী নয়, এটা জাহান্নামের জন্য উপযোগী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ 6 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন প্রাণী পৃথিবীতে ছাড়েননি যার রিজিক নির্ধারণ করেননি, রিজিকের বন্দোবস্ত করেননি, এই রকম কোন প্রাণী পৃথিবীতে নেই। গোটা পৃথিবীতে মানুষ্য জাতি কেন, যত প্রকার প্রজাতি রয়েছে, জীব রয়েছে, প্রত্যেকের খাদ্য, প্রত্যেকের রিজিক নিশ্চিত করেছেন কে? আল্লাহ। আপনার নসিবে যে রিজিক
তা আপনি পাবেন, পেতে একটু দেরি হতে পারে, তাড়াতাড়ি হতে পারে। আপনি বৈধ উপায়ে চেষ্টা করুন, বৈধ পন্থায় এগিয়ে যান, বৈধ পন্থায় চেষ্টা করুন, তদবির করুন, আপনার জন্য বরাদ্দ রিজিক অবশ্যই আপনি পাবেন। এক লোকমা আপনার রিজিক থাকতে আপনার মৃত্যু হবে না, এক লোকমা, এটা হাদিসের স্পষ্ট কথা, এক লোকমা আপনার রিজিক আছে আপনার মৃত্যু হবে না, কারণ ওই রিজিক আপনাকে পেতেই হবে। আপনি বৈধ পন্থায় চেষ্টা করুন, অবৈধ পন্থায় প্রয়োজন নেই, হারাম উপায় দরকার নেই। আপনি ধৈর্য ধরুন, সবর করুন। শেখ চলে এসেছেন আমার উস্তাদ সমতুল্য, আমি আর একটা হাদিস, একটা আয়াত বলে আমি বিদায় নিতে চাই। সূরা তালাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার পথ বের করে দিবেন। যদি পরিপূর্ণ তাকওয়াশীল হতে পারি, আল্লাহ ভীতি অর্জন করতে পারি, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট লাঞ্ছনা বঞ্চনা যে পর্যায়ে থাকি না কেন, আল্লাহ কোন না কোন উপায় বের করে দিবেন। ওয়ারযুকুহু মিন হাইতু লা ইহতাসিব, কল্পনাতীত উৎস থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। যারা তাকওয়াশীল, তাকওয়াশীল আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা সে কল্পনা করতে পারেনি। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাওয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর প্রতি আস্থা রাখে, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ যদি যথেষ্ট হয়ে যান, কারোর জন্য কিছু লাগবে? যখন যা প্রয়োজন আল্লাহ তাই দিবেন, যখন যা প্রয়োজন যেভাবে প্রয়োজন আল্লাহ সেভাবে দিবেন। দেননি, দিয়েছেন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যখন পাহাড়ের গর্তে লুকিয়েছিলেন হিজরতের সময়, কাছাকাছি তো চলে গিয়েছিল, পায়ের আওয়াজ তো শোনা যাচ্ছিল ওদের, কাফেরদের মুশরিকদের খুঁজে পেয়েছিল কি? আল্লাহ যথেষ্ট হয়ে যাননি? যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো, আগুনে কি পুড়ে গেছিলেন? ঠান্ডা হয়ে গেল, তাই না? আগুন যে ঠান্ডা হলো, এই ঠান্ডা কি কষ্টদায়ক? ডিপ ফ্রিজ, শীতের পোশাক লেগেছিল, কত ঠান্ডা, বারদাম ওয়া সালাম, শান্তিদায়ক ঠান্ডা, মানে আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা জালিম বাদশা ধরে নিয়ে গেল ব্যভিচার করার জন্য, চারিদিকে প্রোটোকল রয়েছে, প্রোটেকশন দিচ্ছে সেনাবাহিনী, জালিম বাদশা একাকী একজন অবলা নিরীহ নারীকে নিয়ে ব্যভিচার করতে পেরেছিল? কে যথেষ্ট হয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে গেছিলেন। হাজারো প্রমাণ রয়েছে যারা পূর্ণ আস্থা আল্লাহর উপরে রেখেছে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গেছেন। আজকে আপনাদেরকে অনুরোধ জানাই, যেহেতু আপনার আমার রিজিক বরাদ্দ আছে, নিশ্চিত আছে, হারাম পথ ছেড়ে দিন, হালাল পথে আসুন, অবৈধ ইনকাম ছেড়ে দিন, অবৈধ ইনকাম পরিহার করুন, বৈধ ইনকাম এগিয়ে যান, আপনার বরাদ্দ রিজিক নিশ্চিত আপনি পাবেন। এক লোকমা রিজিক থাকতে আপনার মৃত্যু হবে না। তাহলে আপনার টেনশন কিসের? আপনার দুশ্চিন্তা কিসের? আপনি না খেয়ে মরবেন, পরিবার মরে যাবে। আজকে সুদি প্রতিষ্ঠানে, সুদি কারবারে যুক্ত 50,000 টাকা বেতন পাচ্ছেন, চাকরি ছেড়ে দিলে আগামীকাল আপনার কি হবে ভাবছেন? কেন আপনার আল্লাহ আপনার জন্য যথেষ্ট হতে পারেন না? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা অবৈধ ইনকাম ছেড়ে দিয়ে বৈধ পথে ইনকাম করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হারাম পথ বর্জন করে হালাল পথে ইনকাম করার তৌফিক দান করুন, মেজাজ দান করুন। আমাদের পরিবারগুলোকে সেই উপযোগী করে দিন যেন তারা আমাদেরকে উৎসাহ দেয়, তাদের কাছে গেলে যেন আমরা নিরুৎসাহিত না হই। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বৈঠককে কবুল করে নিন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধাবাই করেছেন, অর্থ দিয়েছেন, এমনকি যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন পর্যায় থেকে, আল্লাহ সকলের জন্য আজকের এই মাহফিলকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।